বুঝিয়ে শুনে তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে গেলে, দুদিন থাকতে না থাকতে আবার ঢাকায় ফেরত চলে এলে, এটার মানে কি? কোনোভাবেই ওনার সাথে দেখা করা সম্ভব না, বিশাল ব্যাপার তো, অনেক বড় বিজনেসম্যান। মানে এমনি আমি হঠাৎ করে একটা ইমেল করেছিলাম ওনাকে, কিন্তু নিজে ডোনেট করবে সেটা আমি ভাবতেই পারি। আপনারা ভুল বুঝছেন, আসলে আমার ভাড়া ফিক্সড 15,000 টাকা, একটা রুম, কিচেন, বাথরুম। মা, তুমি শুধু শুধু ওই লোকটাকে অহংকারী ভাবছো, বিষয় তা না। শোনো মা, এই ধরনের মানুষজনের না একটু সিকিউরিটির প্রয়োজন হয়। তুই তো আর চাকরি বাকরি করিস না, ওইখান থেকে টাকা পয়সা আসলে আমি দুটা পয়সা দিয়ে ভাত খেতাম। তুমি না মামা, আসলে একটা অমানুষ। মানুষ না অমানুষ সেটা আমি জানি না, তবে আমি যেটা করেছি সেটা ভালোর জন্যই করেছি। তবে তোকে দিদি কিচ্ছু হবে না এটা আমি বুঝে গেছি। এখন থেকে যে ভাড়ার টাকাটা পাবো সেই টাকা দিয়ে আমি খাবো, এতে মনে করবো যে আমার ভাগ্নের টাকায় আমি খাচ্ছি। আমি যদি ওদের উঠতে না দিই? তোর ঘাড়ে দিবে। আমি তোর জন্য বসে আছি নাকি? আমি লোকজন দিয়ে অলরেডি তোর মাল সামাল সব কিছু নামিয়ে এনেছি। নামায় আনছো? মানে এটা তুমি কি করছো মামা? আমার নিজের একটা গাড়ি ছিল, ভাবছিলাম গাড়িতে সুন্দর ভাবে চড়বো, ড্রাইভার রাখিনি, তোকে ড্রাইভিং শিখালাম। কিন্তু কি হলো, সের আশাটাও আমার পূর্ণ হলো না। এখন কি হলো, তুই সেই গাড়িটা নিয়ে টোটো করে ঘুরে বেড়াস। তোমার ওটা গাড়ি, তোমার ওটা গাড়ি, হ্যাঁ তোমার ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি দেখে চালাই। গাড়ির উপরে ফিটফাট, নিচে একদম সদর ঘাট, অন্য কোনো ড্রাইভারের হাতে গেলে গাড়ি আগুন দিয়ে পোড়ায় দিত, পচা গাড়ি একটা। আমাকে উদ্ধার করেছিস? চায়ের আবার কি দরকার ছিল? শুধু তো চাই আর কিছু না। আমি চাটা তেমন খাই না। নাকি ভাবছো বিষ মিশিয়ে দিয়েছি? না না না, সে তুমি পারবে না। কেন? পারলে তো 25 বছর আগেই পারতে। ওসব পুরনো কথা আর মনে করতে চাই না। ছেলেটা অনেক বড় হয়ে গেছে তাই না? ও তো একটা এনজিওতে জব করে। বাহ, তাই নাকি? তাহলে তো তোমার দুঃখ ঘুচলো। তোমার কি বলছো নীলা? ও হ্যাঁ, ভুল বললাম তো, তোমার আবার দুঃখ কিসের? অত বড় বিজনেসম্যান, মাঝে মধ্যেই তো পত্রিকায় তোমার ছবি দেখি, নাম দেখি। ঠাট্টা করছো? না, সে তুমি করতেই পারো। মানে উনি মা স্টাউন স্যার? মা, আমি তো ওনাকে চিনি, উনি তো বিজনেস টাইকুন সৈয়দ সাহেব। মানে মা, আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের এনজিওর জন্য একজন আমাদেরকে ফান্ড করেছিলেন, উনি তো। ও, আই সি। জি স্যার, আমার নামই রাশেদ। আমার ছেলে স্যার, আমি আপনাকে মেইল করেছিলাম। মানে আমি আপনাকে আসলে একটা সরাসরি ধন্যবাদ দেওয়ার জন্য আপনার অফিসে যেতে চেয়েছিলাম স্যার, কিন্তু বুঝতে পেরেছি। কোনো অসুবিধা নেই, আমি আমার অফিসে বলে রাখবো, এরপর থেকে তুমি যখন খুশি তখন আমার অফিসে যেতে পারবে। ও মাই গড স্যার, আমি কিন্তু ভাবতেই পারছি না যে আপনি আমাদের বাসায়। ও, মানে উনি হঠাৎ করে রাস্তায় বোধহয় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। মা, না না, মাথাটা একটু ঘুরে গিয়েছিল, কিছু হয়নি। হ্যাঁ, আমি ওনাকে হসপিটালে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি উল্টো আমাকে বাসায় নিয়ে এসে চা খাওয়াচ্ছেন। আমার মা এমনই, উনি ওনার মনটা অনেক ভালো, অনেক বড়। হ্যাঁ, বড়ই তো নিশ্চয়ই বড়। তো ঠিক আছে,
আমি আজকে উঠি মানে এখন তো পরিচয় হলোই আমাদের অফিসে সবসময় একটা ওয়েলফেয়ার ফান্ড আমরা রাখি সাহায্যের জন্য আর এখন পরিচয় যখন হয়ে গেল তখন তো ফান্ডটার কোনো বিষয় না তুমি যখন পারো মানে তোমার যখন ইচ্ছে করে তুমি আমার অফিসে চলে আসবে তাহলে ভাগ্নে আমি আপনার ভাগ্না না মামা আপনার বন্ধু আমি তোমার ভাগ্নে হতে যাবো কেন মানে তুমি আমার ভাগ্নে হতে যাবে কেন তুমি তো তোমার মামার ভাগ্নে তাহলে তুমি আমারে ভাগ্নে বলে ডাকতেছো কেন আশ্চর্য তুমি আমার তুমি করে বলছো কেন তুমি আমারে তুমি করে বলতেছো যেন আমি তোমারে তুমি করে বলতেছি টিট ফর ট্যাট আরে আপনার মামা তো সবসময় আপনাকে ডাকে ভাগ্নে বলে তাই তো দেখে আসলাম আপনি কি নাম এটা বলেন নাবিল নাবিল ভাই কিছু মনে করবেন না মানে আপনি কি আমার তো উপকার করতে পারেন না পারে কেন পারেন না কারণ আপনার উপকার করার কোনো ইচ্ছা আমার না আরে ভাই আপনি যদি শুনবেন আপনার কাছ থেকে কি আমি পাঁচ সিগারেট বাকি দিয়েছি আচ্ছা বলেন কি করতে হবে বলেন এই সোফাটা অনেক কিছু উঠেছি তাহলে এই সোফাটা উঠাতে পারছি না আমি নিচে আরো বেশি কিছু কিছু কি হেল্প করবেন একটু উপরে উঠে দিবেন আমি বাকি উনি নিয়ে উঠবো এই জন্যই আমি না শুনে বলছিলাম পারি না আপনার সোফা আমি কেন আপনার সোফা আপনি উঠাবেন আপনি যদি না পারেন কুলি মজুরটাই উঠাইবেন আমি কেন উঠাবো এরে ভাই আপনাদের বাড়িতে তো লিফটও নাই এত বাহাদুরি দিয়ে কথা বলছেন কেন হ্যাঁ লিফট নাই তো থাই কেন না আপনারা তো কেউ সোনা জাদু বলে রাখেন রাখছে সরেন কি হয়েছে কি স্যার কি হয়েছে মানে আপনার ভাগনা তো না হ্যাঁ মানে কি বলবো দেখেন মানে মানে শুধু কথাই বলা যায় আপনি দেখেন আমি ওনার কাছে কাজ শুধু একটা হেল্প চাই আমি বলেছি যে উনি কি পারবেন নাকি আমার সোফাটা একটু ঘুরে উঠে দিতে উনি তো আমি তো তাকে হলাম আর নিচে একটা একটা মাল আছে উঠাতে পারছিলাম না আমি একটু প্রেশারে একটা রুগী হার্টের একটু প্রবলেম আছে এইটুকু হেল্প তো চাইতেই পারি উনি আমাকে এমন কিছু কথা শোনালেন মানে কি বলবো পারলে তো দশ হাত মাটি নিচে উনি পুঁতে ফেলেন আমাকে মানে এটা কোনো কথা হতে পারে উনি এমন কেন কি উনি ও তো সন্ত্রাসী মাই গড উনি সন্ত্রাসী সেটা আগে বলবেন না তাহলে আমি আমার বউ তুমি একটা সন্ত্রাসী বাড়িতে কিভাবে থাকবো দেখি তো আমার আগে থেকে এটা মনে হচ্ছিল আরে বাবারে আমি তো আসলে এইভাবে বলিনি আমি তো মজা করে বলেছি আচ্ছা ঠিক আছে আমি ওকে দেখব আপনি একটু দেখবেন মানে একটু বুঝিয়ে বলবেন মানে এভাবে যদি থ্রেট করে মানে তাহলে তো হয় না মানে আমাকে যদি থ্রেট একটু কম দেয় দয়া করে মানে আমাকে তো থাকতে হবে আমার বউটাকে নিয়ে ঠিক আছে আমি বললাম তো আমি বুঝিয়ে বলবো অসুবিধা নেই আগে কিছু মনে না করলে আপনি কি আমাকে হেল্প করতে পারেন মানে একটু দুজনে মিলে ধরলাম না দেখো আমার মাথার ব্যথাটা না খুব বেড়ে গেছে আমি আসলে পারছি না আমি দেখি সামনে দেখি কোনো লোকটা পেলে আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ বেশি ব্যথা করলে এখানে শুয়ে পড়ো না 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 দেখি আমি আমি পাঠিয়ে দিচ্ছি টেনশন করো না এগুলো তো সব দিকে একই পথ এই মধ্যে ওইটা এই পিটিং করে বসে মজা গেছে সব তো ফলসে তবে মা তোমার কথা এত অক্ষর অক্ষরে মিলে যাবে সেটা কিন্তু আমি কল্পনাও করিনি কোন কথা রে সেদিন তুমি বলছিলে না যে লোক তোর সঙ্গে দেখা করেনি সে নিজে এসে তোর সঙ্গে দেখা করবে ও এই কথা তবে তুই যে ইনার কথাই বলেছিস এটা কিন্তু আমি বুঝতে পারিনি আমি তো সারপ্রাইজ রীতিমতো অদ্ভুত লোকটা কিন্তু খুব ভালো তোমাকে একেবারে বাসা পর্যন্ত দিয়ে গেল দেখ বাবা কাউকে মাত্র একবার দেখেই ভালো মন্দ বিচার করা ঠিক না কেন ঠিক না কারণ প্রত্যেকটা মানুষের ভেতরেই কয়েকটা লেয়ার থাকে আচরণের স্তর কখন কোনটা বেরিয়ে আসবে কেউ বলতে পারে না যখন ভালোটা দেখি তখন আমরা ভালো বলি আর যখন মন্দটা বেরিয়ে আসে তখন ওনার ক্ষেত্রে আমি ভালো মন্দ কিছু বাট আমার কাছে ভালোই লেগেছে ও তুমি বাসায় কি পছন্দ হয়েছে
খারাপ না, সুন্দর। মাত্র তো উঠলাম, প্রতিদিনই একটা না একটা কিছু কিনে আমরা ঘরটা সুন্দর করে সাজাবো, বুঝতে পেরেছো তো? বুঝলাম। দেখি না এই বাড়িতে কয়দিন থাকতে পারে। কেন, কি সমস্যা? সমস্যাটা আসলে বাড়িওয়ালাও না, তুমি যেটা মিন করছো, সমস্যাটা হচ্ছে বাড়িওয়ালার ভাগনা, একটা বেয়াদব। কই, আমার কাছে তো ওরকম বেয়াদব মনে হলো না। তুমি দেখেছো ওকে? তাই দেখবো না কেন, প্রথম যেদিন বাসা ভাড়া করতে এলাম ওই দিন দুজন একসঙ্গে দেখলাম না ওকে। এরপরে কোনো দিন দেখা হলে কথা বলবে না। কেন বলবো না? মানে কী পরিমাণ বেয়াদব তুমি চিন্তা করতে পারো না। দেখো মানে ঘটনাটা যেটা হয়েছে, আমি না ওই যে ডাবল সোফাটা নিয়ে উঠতে পারছিলাম না, শেষে মনে করি কী করবো বুঝতে পারছিলাম না, মানে আমি তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মানে বুক একটু চিনচিন ব্যথামি অনুভব করছিলাম, তো প্রেশারটা একটু বাড়তি মনে হলো, ওনার সঙ্গে দেখা হলো, ওনাকে চেয়ে আমি বললাম যে ভাই আমাকে একটু হেল্প করবেন সোফাটা একটু উপরে উঠাবো, উনি কী বললো শুনবে? তুমি যদি না বলো আমি কী করে বুঝবো কী বলেছে? সে বলে কি না আমি কুলি মজুর? না ঠিকই তো বলেছে, সে তো কুলি মজুর না। আরে বাবা রে, সে তো বেকার একজন মানুষ, এছাড়া আর কি? আমি তো এমনি এমনি তাকে দিয়ে সোফা সেট উঠাতাম না, তাই না? আমি তো কিছু বকশিস অন্তত তাকে দিতাম। তোমার কি ধারণা সে তোমার বকশিসের আশায় বসে আছে? বেকার ছেলে টাকা পাবে কই, 100 টাকা পেলে তোর লাভ? ওই ছেলে যদি বেকার হয়ে থাকে তাহলে তুমি কি, তুমিও কি মানে বকশিসের জন্য বসে থাকতে? কোথায় আগুর তোলা, কোথায় চকির তোলা, কার সঙ্গে কি তুলনা করছো তুমি? কি বলতে চাচ্ছো, তুমি বেকার না? আরে বাবারে, আমার বেকারের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার লাকটাও তো দেখবে, আমি একদিনে যেরকম বাড়ি পেয়ে গেলাম, দুই দিন পরে দেখবে আমি চাকরি পেয়ে গেছি, কিন্তু ভয়টা তো তোমাকে নেই। আমাকে নেই কিসের ভয়? মানে আমি যদি চাকরি করতে চলে যাই, মানে তুমি তো বাসা একা, তুমি কি করবে? কি করবো মানে কি, সংসার করব। আর দেখো এই যে পায়ের উপর পা তুলে যদি আমরা বসে বসে খাই, রাজার গোলাও কিন্তু একদিন ফুরিয়ে যাবে, তোমাকে জব করতেই হবে, নো মার্স। টমটরি, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করিও না, মানে চাকরি খুঁজতে আমি বাইর হয়ে চলে যাবো কালকেই, কিন্তু সমস্যা হইতেছে মানে তুমি কি আবার কোনো জায়গায় কারো হাত ধরে আবার যদি অ্যান্সার বলা দিকে? প্রথমত ফালতু কথা বলা বন্ধ কর, দ্বিতীয়ত ভুলভাল ইংরেজি বলা চলবে, ঠিক আছে? ওকে, আমি কালই বেরিয়ে যাচ্ছি, ফজরের নামাজটা পড়ে সকালবেলা আমি বেরিয়ে যাবো, আমার অনেক চাকরি লাগবে। ফজরের নামাজ পড়ে তুমি বেরোলে কী হবে, এত সকালে কি ইন্টারভিউ বোর্ড খোলা থাকবে? দিতে পারে, আমি একটু মানে ফ্রেশ হয়ে তারপর বের হবো, মানে আমাকে তো ওইভাবে বেরোতে পারে, চাকরিটা আমার খুব দরকার, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। ওই গানটা আমি গাইবো, সেটা হচ্ছে কি তোর মানে পাবলিক টেলিফোন? আচ্ছা পাবলিক টেলিফোন পাবো তো আমি বাইরে কোথাও? আর রাগ হতো রে, তুই নাকি নতুন ভাড়াটিয়ারদের সাথে খারাপ ব্যবহার করেছিস? আমি করছি না, সে করছে। সে কি করছে? তুই তো তাদের সাথে গুন্ডামি শুরু করছিস, সে তো রীতিমতো ইনসিকিউর ফিল করছে। তো ফিল করলে তাকে চলে যেতে বলো, একটা থাপ্পড় খাবি। দেখো মামা, আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, কোনো হুমকি ধমকি দেই নি, বরং সে আমাকে কুলি মজুর মনে করছে, তার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। সেটা তো ভালোভাবে বলতে পারতি। আমি যদি জানতাম সে তোমার কাছে নালিশ দিবে তাহলে ছোটা ফাটায় দিয়ে তারপর বলতাম। এইসব গুন্ডাগিরি না করে ভালো মতো একটা চাকরি বাকরি খুঁজতে পারস না? দেখো মামা, চাকরি আমাকে দিয়ে হবে না, মানে সবাই চাকরির জন্য জন্মায় না, আমি ঠিক করছি যে আমি ব্যবসা করব, খুব ভালো একটা ব্যবসার খোঁজ আমি পাইছি। ব্যবসা করতে টাকা লাগে না, টাকা পাবি কোথায়? টাকা ছাড়া কি ব্যবসা হয় নাকি? সেটাই বলছি, যে টাকাটা পাবি কোথায়, কে দিবে? তুমি দিবা, আমার তো 5-10টা মামা না, আমার একটা মামা। আমি দেব? হ্যাঁ শোন, আমি তোর জন্য যথেষ্ট পরিমাণ করেছি, আর না, তোকে লেখাপড়া শিখিয়েছি, বড় করেছি, সব কিছু করেছি, টাকা পয়সা আমি দিতে পারবো। তুমি টাকা দিবা না? বললাম তো আমি টাকা দেবো। আচ্ছা দাদা, তারপরেও যখন তো জোরাজোরি করছিস তাহলে এক কাজ কর, এ রে এই টাকাটা রাখ, এটা দিয়ে ব্যবসা শুরু কর যা। রে তুমি কি আমার সাথে ফান করতেছো না ফাইজলামি করতেছো? আচ্ছা তোর সাথে কি আমার ফান ফাইজলামার সম্পর্ক নেই? হ্যাঁ ধর টাকাটা, ধর যেটা বললাম সেটা কর। শোন, আমার দাদা
এই 100 টাকা দিয়ে পুরো সংসার চালাবে আর আমার বাবা মানে তো নানা এই 100 টাকা নিয়ে শহরে এসেছিল ঢাকা শহরে দাদা দেখো মামা তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব খুবই ভালো কথা খুবই ভালো সংবাদ জানা আচ্ছা আমি এই বাড়ি ছেড়ে চলে যাই আর তুমি আরামে থাকো মৌজ মাস্তি করো এটা তো আমি হইতে দিতে পারি না আমি এই বাড়িতেই থাকব এবং আমার ব্যবসার টাকা আমি তোমার কাছ থেকে আদায় করে ছাড়ব হ্যাঁ তার মানে তুই এই বাড়ি ছেড়ে যাবি তাই তো তাদের মধ্যে সুপার টেবিল বসায় দিল তার তো ভাড়া দেওয়া হয় নাই কেউ আমি লম্বা লম্বি হয়ে হাঁটি সরি আপনি যদি কিছু মনে না করেন একটু ছোট হেল্প করতে পারবেন কি হেল্প মানে হয়েছে কি আমার ভীষণ মাইগ্রেনের যন্ত্রণা আছে হ্যাঁ আপনি যদি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু টাকা দিলে আপনি আমাকে কিছু মেডিসিন এনে দিতে পারবেন আপনার হাজবেন্ডকে বলেন ও বাইরে গেছে কাজে কখন ফিরবে ঠিক নেই আর আপনি তো বুঝতেই পারেন মানে মাইগ্রেনের যন্ত্রণাটা এত তীব্র যখন শুরু হয় চোখে মুখে অন্ধকার দেখা লাগে প্লিজ আজব তো আপনাদের স্বামী স্ত্রীর সমস্যা কি আপনার সমস্যাটা কি বলুন তো আমার সমস্যা নিয়ে তো আপনাকে ভাবতে হবে না অবশ্যই ভাবতে হবে আপনি আমার প্রতিবেশী আপনার ভালো মন্দ নিয়ে চিন্তা করাটা আমার নৈতিক দায়িত্ব আর আপনি খামোখা তো রিয়্যাক্ট করছেন কেন বলুন তো আমি বলেছি ছোট্ট একটা হেল্পের কথা মেডিসিন এনে দেওয়ার কথা সেটা তো ফ্রি অফ কস্ট বলিনি ওটার জন্য আমি আপনাকে টাকাও দিব বলেছি কিন্তু আপনি এত মেজাজ দেখান কেন এনে দিবেন না বললেই হয় তো ভাবের কি আছে হ্যালো আমি ও আমার নাম্বার কোথা থেকে মন থেকে চাইলে কি না আচ্ছা তুমি রাগ করোনি তো না কিন্তু এতদিন পরে এভাবে যোগাযোগ করার মানেটা কি জানি না মন চাইলো ছেলেটা এত বড় হয়ে গেছে আমি ভাবিনি সময়ও তো কম যায়নি তা ঠিক আমার ছেলে রাজুর তো বিয়ে দিচ্ছি তাই নাকি দাওয়াত দেবেন না তুমি বললে দেব আমার কোনো কথার জন্য তুমি কখনো অপেক্ষা করেছো বলে তো মনে পড়ে না তোমাকে হঠাৎ করে দেখে সেদিন মনটা যেন কেমন করে উঠল তারপর রাশিদকে দেখলাম এসব নিয়ে এখন বলাটাই অবান্ত হয়তো তবু মনে হচ্ছিল যে তোমার সঙ্গে আরো কিছুক্ষণ ওখানে থাকি তোমার সঙ্গে কথা বলি তোমার কথা শুনি আমার কথা শোনার তো কিছু নেই কিছুই কি নেই ছেলেটাকে এত বড় করেছো স্ট্রাগল নিশ্চয় করতে হয়েছে না এসব নিয়ে আর ভাবি না আমি ভাবি জানো এখন কি ধরবেন না ফেরত নিয়ে যাব না না কেন না আচ্ছা ভিতরে আসুন আমি এক কাপ চা করে খাওয়াই আপনাকে না তার কোনো দরকার নেই তাহলে টাকাটা তারও দরকার নেই তাহলে কিন্তু মেডিসিনটা নেব ফেলে দিন আমারও তো গরজ নেই ছেঁকা খেয়েছেন কি বললেন বললাম ছেঁকা খেয়েছেন কি না মানুষের স্বভাব বানরের মতো তাকে বেশি লাইক দিতে আপনি কি কোনো কারণে আমাকে ইনডিরেক্টলি বানর বলার চেষ্টা করছেন স্বভাবের কথা বলছি লাই দিলে মানুষ